ধ্বংসের পথে কি বাংলা চলচ্চিত্র, অর্থাৎ বাংলা চলচ্চিত্রকে ধ্বংস হয়ে যাচ্ছে? আমি প্রথমেই রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটি দেখছেন, আমার পুরো ভিডিও বা আমার পুরো কথাগুলো যদি না শুনতে পারেন, ভালো না লাগে, দয়া করে স্কিপ করবেন। কিন্তু আমার পুরো কথাটি না শুনে, আমার পুরো ব্যাখ্যাগুলো না শুনে দয়া করে কেউ কোনো মন্তব্য করবেন না। সেটি হচ্ছে আজকের আমার যে সাবজেক্টে, সেটি হচ্ছে যে ধ্বংস হয়ে যাচ্ছে কি বাংলা চলচ্চিত্র। বাংলা চলচ্চিত্রের জন্য সবচেয়ে বড় কালো অধ্যায় 90 দশকের অনেক তারকা, যদি সেটা বলতে চাই যে বাংলাদেশ না, বিশ্বের অনেক রাষ্ট্র রয়েছে, বিশ্বের যেরকম হলিউড, বলিউড, অনেক কিছুই আছে যে জায়গাগুলোতে আসলে প্রত্যেকটি চলচ্চিত্রে নায়িকার প্রয়োজন হয়, কিন্তু কোথাও কিন্তু নায়িকা নির্ভর ইন্ডাস্ট্রি না। তো সেক্ষেত্রে আমরা যদি বলতে চাই যে 90 দশকের তারকার মধ্যে আমরা বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্ম চিত্রনায়ক সালমান শাহ ভাইকে হারিয়েছি, আমরা মান্না ভাইকে হারিয়েছি, 90 দশকের অনেক তারকার মধ্যে যারা এখনও চলচ্চিত্রের পর্দায় অনুপস্থিত আছেন, আমিন খান ভাই, অমিত হাসান ভাই, রুবেল ভাই, তারপরে বাপ্পা রাজ ভাই, এরকম অনেক তারকাই কিন্তু নিয়মিত এখন আর চলচ্চিত্রে কাজ করছেন না, ওমর সানি ভাই। তো সেটি হচ্ছে যে আমরা আসলে চলচ্চিত্রটি, বাংলা চলচ্চিত্রের শেষ পর্যন্ত অবস্থাটি কি হতে যাচ্ছে, চলচ্চিত্র কি আবারও ঘুরে দাঁড়াবে নাকি চলচ্চিত্র ধ্বংস হয়ে যাবে, এটি নিয়ে কিন্তু বর্তমান সময়ে চলচ্চিত্র প্রেমীদের মধ্যেও কিন্তু আলোচনা চলছে বা চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যেও কিন্তু এটি নিয়ে বেশ গবেষণা চলছে। কারণ আমরা যদি গত 1-1.5 বছরের প্রেক্ষাপট বা 2 বছরের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি, করোনা পরিস্থিতির কারণে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব কিন্তু স্থবির হয়ে পড়েছিল। তো তারপরে করোনা পরিস্থিতির পর আস্তে আস্তে যখন বাংলা চলচ্চিত্রের আমরা একটি সুসময় দেখতে পাচ্ছিলাম, বিশেষ করে বলিউডেরও আমরা সুসময় দেখেছি, বিশ্বের অনেকগুলো রাষ্ট্রই কিন্তু ঘুরে দাঁড়াচ্ছিল চলচ্চিত্র নিয়ে। তো সেই প্রেক্ষাপটে বাংলাদেশের সময়টি খুবই করুণ, যেরকমটা যদি বলতে চাই যে করোনা পরিস্থিতি, তারপরে সর্বশেষ দেখেন, 2টি ধাপ কিন্তু আমাদের জন্য 24-এর জন্য অনেক ক্ষতি হয়েছে, যেরকমটা গণ অভ্যুত্থান, কোটা সংস্কার আন্দোলন, নতুন অন্তর্বর্তীকালীন সরকার, হ্যাঁ, যেরকমটা করোনা পরিস্থিতির সময় বাংলাদেশের অনেক সিনেমা হল কিন্তু বন্ধ হয়ে গেছে। একটি সময় আমরা গল্প শুনতাম 1,000-2,000 সিনেমা হল বাংলাদেশে ছিল, যেই সময়টিতে আসলে মান্না ভাই, কাঞ্চন ভাই কিংবা 90 দশকের যারা তারকারা, তারা কিন্তু অনেকেই 500-এর উপরে হল পেয়েছিল। তো এখনকার সময়ে এসে যখন আসলে নর্মাল ডে থাকে বা নর্মাল অকেশনালি ছাড়া হয়তো 110, 20, 30, 40টি হল কিন্তু খোলা থাকে, এই হলগুলোতেই কিন্তু ছবিগুলো প্রদর্শিত হয়। তারপরে যদি 24-এর কথা বলতে চাই, তাহলে কিন্তু 24-এর কথা টানতে গেলে যেটি আমরা দেখব যে করোনা পরিস্থিতির পর যেরকমটা মাঝখানে 1-1.5-2 বছর কিন্তু ভালোই চলছিল বাংলা চলচ্চিত্র, তারপরে কিন্তু আমরা দেখলাম কোটা সংস্কার আন্দোলন, সরকার পরিবর্তন। আর আমাদের এই দেশটি এমন একটি দেশ যে দেশে একটির পর একটি কোনো না কোনো বিষয় নিয়ে একটা ঝামেলা থেকেই যায়, এবং যার প্রেক্ষাপটে এটার অনেকটা প্রভাব পড়ে বাংলা চলচ্চিত্রের উপর, মানুষের ব্যবসার উপর। তো সেই প্রেক্ষাপটে বর্তমান যে অবস্থাটি চলছে, আমরা সর্বশেষ যদি বলতে চাই যে এখনকার সময়ের সুপারস্টার কিন্তু বাংলা চলচ্চিত্রের যিনি সবচেয়ে বেশি পেমেন্ট নিয়ে কাজ করেন, যার ছবি সবচেয়ে বেশি বাজেট থাকে, সেটা হচ্ছে শাকিব খান। তো শাকিব খান অভিনীত সর্বশেষ তুফান ছবিটি কিন্তু বাংলা চলচ্চিত্রের জন্য অনেকটাই সুফল বয়ে আনছিল। ঠিক সেই সময়ই আমাদের ঈদ গেল, ঈদের পরে বাংলাদেশ সহ বিশ্বের অনেকগুলো দেশে প্রদর্শিত হচ্ছিল এই চলচ্চিত্রটি। তারপরে এসে আমরা দেখলাম যে কোটা সংস্কার আন্দোলন এবং সরকার পরিবর্তন, অন্তর্বর্তীকালীন সরকার, ঠিক তারপরে আবার দেখেন বন্যা পরিস্থিতি। তো সব কিছু মিলিয়ে এই সিচুয়েশনের মধ্যে একটি সময় ছিল বাংলা চলচ্চিত্র প্রতি বছরে, প্রতি মাসে 2-3টা সিনেমা মুক্তি পেত, কিন্তু এখনকার প্রেক্ষাপটে এসে কিন্তু যদি বলতে চাই, তাহলে কিন্তু আপনি দেখেন বছরে 10টি ছবি যদি মুক্তি পায় কিংবা 12টি ছবি মুক্তি পায়, এর মধ্যে আপনি 2-3টি ছবির বেশি আপনি ভালো ছবি পাবেন না, বিগ বাজেটের ছবি পাবেন না, গল্প নির্ভর ছবি পাবেন না। তো সেই প্রেক্ষাপটে এই যে আমরা বিভিন্ন ধরনের সিচুয়েশনগুলো ফেস করছি, সেই জায়গা থেকে আসলে বাংলা চলচ্চিত্র কি ঘুরে দাঁড়াবে নাকি এই বাংলার অস্তিত্ব, বাংলা চলচ্চিত্রের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে, এটি কিন্তু এখন
অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, আমার যেটি হচ্ছে যে আপনারা যারা চলচ্চিত্র প্রেমী আছেন, নিয়মিত হলে যে ছবি দেখতেন কিংবা চলচ্চিত্রকে এখনও ভালোবাসেন, যেখানে বাংলাদেশে হাতে গোনা 10-12টি সিনেপ্লেক্স রয়েছে, এর বাইরে যেগুলো সিঙ্গেল হল রয়েছে, সেই সিঙ্গেল হলগুলোর অবস্থা কিন্তু খুবই করুণ। এখনও কিন্তু সে মান্দাদামলের ভাঙা চেয়ার, ধরেন ফ্যান ঘুরছে না, তারপরে বেঞ্চ, এই সকল জিনিস সরঞ্জাম দিয়ে, আসবাবপত্র দিয়ে কিন্তু এখনও হলগুলো চলছে। মানুষ কিন্তু, মানুষের রুচির পরিবর্তন হয়েছে, মানুষ কিন্তু এখন ভালো একটি কিছুর জন্য টাকা পয়সার চিন্তা করে না, যে কোনো তার রিফ্রেশনের জন্য, ভালো থাকার জন্য বা বিনোদনের জন্য কিন্তু প্রত্যেককে মানুষ অর্থ খরচ করতে চায়। তো সেই প্রেক্ষাপটে এসে আমরা বাংলা চলচ্চিত্র দেখার জন্য বা বাংলা চলচ্চিত্র প্রেমীদেরকে হলমুখী করার জন্য কতটা আসলে পজিটিভ, এটি কিন্তু দেখার বিষয়। তো আমার যে বিষয়টি হচ্ছে, যেটি নিয়ে আমি কথা বলছিলাম, যে বাংলা চলচ্চিত্র কি ধ্বংস হয়ে যাচ্ছে? আপনারা যারা চলচ্চিত্র প্রেমী আছেন, আপনারা যারা চলচ্চিত্রকে ভালোবাসেন, আপনারা যারা এই বর্তমান প্রেক্ষাপটে বাংলা চলচ্চিত্রের এই দুঃসময়েও আপনারা হলমুখী আছেন, হলে যে ছবি দেখছেন, তাদের কি মনে হয়? আরেকটি বিষয় হচ্ছে যে শিল্পী শূন্যতা, এটিও কিন্তু অনেক বড় একটি কারণ। আর নিশ্চয়ই আপনারা যারা আছেন তারা আমার সঙ্গে একমত পোষণ করবেন যে 90-এর দশকের কথা যদি বলতে চাই, তখনকার সময়ে এমন ছিল সম পরিমাণের এবং একই প্যাটার্নের, একই ধাপের, প্রায় ধরেন এরকম ছিল যে মান্না ভাই, আমিন খান ভাই, অমিত হাসান ভাই, তারপরে রুবেল ভাই, ওমর সানি ভাই, অনেকগুলো নায়ক ছিল। আপনি যখন একটি ছবি নির্মাণ করতে যেতেন তাহলে ধরেন অপশন ছিল। বর্তমান প্রেক্ষাপটে আমি যেটি দেখি যে সাকিব ভাই ব্যতীত কিন্তু অপশন নেই। আপনি একটি বিগ বাজেটের ছবি করতে যাবেন বা একজন প্রযোজককে, একজন পরিচালক ধরে নিয়ে আসবে, এই জায়গায় এসে সাকিব ভাইয়ের যদি শিডিউল না পাওয়া যায়, সেই সময়টি না হয়, তাহলে কাকে নিয়ে আসলে কাজ করবে? আরেকটি সময় যদি, যেরকমটা আমি নায়কদের বেলায় বলেছি, নায়িকাদের বেলায় যদি বলতে চাই, যে তৎকালীন সময়ের 90-এর দশকের পূর্ণিমা আপা ছিল, মৌসুমী আপা ছিল, পপি আপা ছিল, মুনমুন আপা ছিল, ময়ূরী আপারা ছিল, হ্যাঁ এরকম অনেক নায়িকা ছিল। আপনি ধরেন আজকে আপনার ছবিটিতে এই নায়িকাকে শিডিউল পাচ্ছেন না, আপনি কিন্তু পরিবর্তে আরেকজনকে পাচ্ছিলেন, কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে আপনি অপশনাল কাউকেই পাবেন না। যেরকমটা আমরা বলে থাকি যে বর্তমান সময়ের সুপারস্টার সাকিব খান, আমি বলবো যে সাকিব ভাই যেরকমটা নায়ক, তার কিন্তু নায়িকার ভূমিকাও রাখতে হচ্ছে। কারণ 90-এর দশকের সেই সুপারহিট নায়িকাগুলো বা একজন নায়িকা পুরো ছবিটি টেনে নিয়ে যাবে, সেই প্রেক্ষাপটটি কিন্তু নেই। তো যাই হোক, আমার যে কন্টেন্টটি বা আমার যে আলোচনাটি ছিল, আপনাদের দৃষ্টিকোণ থেকে এই যে বর্তমান প্রেক্ষাপট বা সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা সারা দেশ যেরকম অতিক্রম করছে, বাংলা চলচ্চিত্র কি আসলে ধ্বংস হয়ে যাবে, কিংবা এই বাংলা চলচ্চিত্রের এই কঠিন সময় উত্তরণের জন্য বা ভালো সময় ফিরিয়ে আনার জন্য আসলে কি করা উচিত, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।